এই ভিজের সাথে আমার এমন একটি ঘটনা ঘটল, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা খুবই দুঃখজনক এবং আমার জন্য শিক্ষামূলক। এটা কি হলো, এই ভিজটা মূলত আমরা ডালার কাজ করব। ফ্রিজের গ্যাসের যে অপশন সবগুলো ঠিকঠাক আছে, এদিকে কোনো সমস্যা টমস্যা নাই। ফ্রিজের ডালা খোলার পর আমরা দুইজনে ধরে এই ভিজ ঘর থেকে ঘরের সামনে, মানে আমাদের ওয়ার্কশপ থেকে সামনে নেওয়ার জন্য উপরে তুলে যখন নেওয়ার চেষ্টা করছি, এই মুহূর্তে এই কম্প্রেসর খুলে গেছে। এই দেখুন, এই কম্প্রেসর টোটালি খুলে গেছে। এখানে যে গ্যাস পাইপ আছে, কপার পাইপ, এগুলো একদম মুচড়া খায়, একদম গ্যাস লিক হয়ে গেছে। অবশেষে আমি কম্প্রেসরটা সোজা করার চেষ্টা করছি, এই মুহূর্তে একদম লিক হয়ে গ্যাস বের হয়ে গেছে। এখন কথা হলো পড়ে যাওয়ার কারণ কি। এখনও যে এই কম্প্রেসরের ভিতরে কোনো ধরনের কোনো নাটবোল্ট ছিল না, যেটা আমার লাইফে এই প্রথম। আমি পরবর্তীতে পর্যবেক্ষণ করলাম যে এই কম্প্রেসর কোনো সময় খোলা হয়েছিল কিনা বা কোনো রকম রিপেয়ার করা হয়েছিল কিনা। পরবর্তীতে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে এরকম কোনো কাজ এখানে করা হয় নাই, একদম অরিজিনাল, কখনো গ্যাস চার্জ হয় নাই, কম্প্রেসর খোলা হয় নাই, বাট কম্প্রেসরের মধ্যে কোনো ধরনের নাট বোল্ট নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কীভাবে সম্ভব? একটা ফ্রিজ এত বছর চলার পর কোনো ধরনের কোনো সমস্যা হলো না, কোনো ধরনের কোনো নাট বোল্ট এখানে আমি পাই নাই। এখন হতে পারে আমি যে জিনিসটা ধারণা করলাম যে হয়তো এখানে কোনো নাট বোল্ট দেওয়া হয় নাই, বা কোনো না কোনো সময় কোনো টেকনিশিয়ান হয়তো খুলতে পারে, এই বিষয়টা আমার জানা নাই। কিন্তু এখানে কোনো কাজের কোনো লক্ষণ আমি দেখি নাই। এই দেখুন, এখানে যে গ্যাস চার্জিং যে লাইন, এটা এখনও এখানে পাঞ্চ করা আছে, আগের স্টেনার আছে, এবং কোনো ধরনের জোড়াতালি নাই, কোনো ধরনের জয়েন নাই। এখন আমার যে অভিজ্ঞতা হলো সেটা হলো, এখন থেকে যে কোনো কম্প্রেসর বা যে কোনো ফ্রিজ যদি আমি নাড়াচাড়া করি, প্রথমেই আমার দেখতে হবে যে কম্প্রেসর ঠিক আছে কি না, কম্প্রেসর নাড়াচাড়া করে কি না, কম্প্রেসরের নাটবোল্ট আছে কি না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার সাথে যে ঘটনাটি ঘটলো, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এখানে আমার অতিরিক্ত কাজ, গ্যাস চার্জ করতে হবে। আসলে কাস্টমারের সাথে গ্যাস চার্জের কোনো কন্ট্যাক্ট আমার সাথে ছিল না, শুধুমাত্র ডালার কাজ করবো, ডেন্টিং করবো। এখন আমার নতুন করে গ্যাস চার্জ করে দিতে হবে, এটা আমি নিজ থেকে করে দিব, এটা কাস্টমারের সাথে আমি শেয়ার করবো না বা শেয়ার করার প্রয়োজন নাই। আপনারা যারা ফ্রিজের কাজ করেন এই সমস্যায় পড়তে পারেন। আমার সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও এই জিনিসটা বিবেচনায় রাখেন এবং সচেতন থাকেন, যাতে আমার মতো এই সমস্যায় না পড়েন। আমি কল্পনাও করতে পারি নাই যে এমন একটি সমস্যা ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।